নতুন ফোন? খুশি তো? খুব 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 খুশি মাসি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। যে তোমার সামনে যতই কাছের লোক হওয়ার ভান করুক না কেন, তুমি তোমার এই ফুলকিকে কখনো ভুল বুঝবে না, কখনো না। মাসি, আমি এই ফোনটা না সবাইকে দেখে আসি। হ্যাঁ, আপনি ওকে খুব ভালোবাসেন তাই না? আচ্ছা, একটা কথা বলো তো, ফুলকি যে আমাদের মেয়ে নয়, ওকে আমরা মানুষ করেছি, এ ব্যাপারে তুমি কিছু জানো? মানে ফুলকিকে কি তুমি এ ব্যাপারে কিছু বলেছো? না মানে আমি তো কিছু বলিনি, তবে ও সেদিনকে নিজেই বললো না, আপনি ওর মা হন না মাসি হন, তাই। তাছাড়া আপনারা হয়তো পরীর জায়গাটা ওকে দিয়ে ভরাতে চেয়েছিলেন। না, কখনো না। পরীর জায়গায় তো ওকে অন্য কেউ বসাতে চেয়েছিল, ঠকিয়েছিল আমাদেরকে। চিলিক, এ তো ভালোবেসে ওকে আমরা কাছে টেনে নিতে চেয়েছি, কিন্তু চাইনি মা। আমি তোমায় কোনোদিনও ঠকাতে চাইনি, চাইনি। কি না মানে আমি আপনাকে কাঁদাতে চাইনি, বিশ্বাস করুন সত্যি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু পুরনো কথাগুলো মনে রেখে শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ বলুন, তার থেকে তো আপনাকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে সব কিছু করতে হবে, তাই না? ভুলে যাব কি করে, ভুলে যাব এত সহজে সব কিছু ভুলে যাওয়া যায়? কখনো ভোলা যায় না, কাউকে ভোলা যায় না, কাউকে না। এই ঝিলিক কোথায় রে? ঠিক করে বল, ঝিলিক কোথায়? আমি জানি না, বিশ্বাস করো আমি সত্যি জানি না। মোবাইলটা দে, মোবাইলটা দে। মানিক, দেখ তো এতে ঝিলিকের নাম্বার আছে কিনা। ঝিলিকের কোনো নাম্বারই নেই বাবা, সবকটা নাম্বার ডিলিট করে দেয়।
এমনও তো হতে পারে যে ঝিলিকের এমন কোনো নাম্বার আছে যেটা আমরা জানি না। ডিলিট করে দে। তোমরা আমার একটা কথা শোনো, আমাকে একবার ওনার ঘরে যেতে দাও না। উনি আজকে ওষুধ খাননি যে সময় মতন। ওনার ওষুধ খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বাড়ি থেকে যা। কি আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি যখন তোকে বাড়ি থেকে যেতে বলছি, তুই এই বাড়ি থেকে যাবি। বুঝিয়ে না, কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় তোকে না দেখি। যা বুঝি না যা। কিরে খুঁকু করছে কে? খুঁকু ফুলকি ফুলকি কি হচ্ছে? হাঁচড়া হাঁচড়া হাঁচড়ে সরে না। মাগো মোবাইল ফোনে ফুলকি বলেছিলাম না পিসি ঠাম্মা, আমি আজকে খুব 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 খুশি। এই ফোনটা আমাকে মাসি ওই নার্সটার সামনে দিয়েছে। ওই নার্সটার মুখটা যদি তুমি দেখতে। ফুলকি রে, টেলিফোন তো পেয়ে গেছিস, তাহলে এবার একটা কাজ কর। ফোন কর রায়চৌধুরীকে, ওই মিসেস রায়চৌধুরীকে ফোন কর, তারপরে খবরের খবরগুলো আমাকে দিতে থাক। খবরের খবরগুলো দিতে থাক কি করে দেবো? সবে তো ফোনটা হাতে পেলাম, রায়চৌধুরীর নাম্বারটা পেয়েছি যে দেবো। ঠিক আছে কি করে দিবি? তাই তো, তাহলে একটা কাজ কর, তুই নার্সে আছে না, ওই নার্সকে গিয়ে বল মিসেস রায়চৌধুরীর নাম্বারটা দিতে, ব্যাস মিটে গেলে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ওই নার্সটা তো আমার চাওয়ার অপেক্ষায় দিন গুনছে, আমি যাবো, ওই নার্সটা টুকুশ করে আমাকে নাম্বারটা দিয়ে দেবে। তাহলে হাতিয়ে নে। হ্যাঁ হাতিয়ে নে রে ফুলকি, হাতিয়ে নে। ওই নার্সটার মোবাইল থেকে মিসেস রায়চৌধুরীর নাম্বারটা টুকে নিয়ে ফোন কর। তোর ভবিষ্যতের আস্তানার ভিতটাকে বেশ শক্ত করতে ফুলকি। একদম ঠিক বলেছো পিসি ঠাম্মা, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু পিসি ঠাম্মা, এমন সুযোগ কি আমরা পাবো বলো তো? সুযোগ কেউ কাউকে করে দেয় না রে ফুলকি, সুযোগ সব সময় নিজে করে নিতে হয়। এসো দিদি বসো। কি রান্না হয়েছে? ডাল তরকারি বেগুন ভাজা। বেগুন ভাজা কেন হয়েছে তুমি জানো না? আমার চোখের জন্য বেগুন ভাজা খাওয়া বারণ। নিয়ে যাও সব। ডাল তরকারি দিয়ে খেয়ে নাও না। নিয়ে যা। আমার ওষুধের বাক্সটা এখানে ছিল, কোথায় গেল ওষুধের বাক্সটা? কোথায় গেল দিদি? তোমাকে তো এর আগে কখনো ওষুধের জন্য এত উতলা হতে দেখিনি। এর আগেও তো তোমাদের আমি আমার সম্পত্তির জন্য এতটা নির্লজ্জ হতে দেখিনি রানী। এখন আর বাঁচা মরার প্রশ্ন নয়, এখন ঝিলিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে সুস্থ থাকতে হবে, বুঝেছ? এত সহজে তোমাদের আমি জিততে দিচ্ছি না। Thank you.
খাবারটা নিয়ে যাও। যাও। তোমায় ছাড়া ঘুম আসি না।